হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সামনে আজকে আবার প্রেজেন্ট করতে চলেছি নতুন একটা টিউটোরিয়াল। সবসময় চেষ্টা করছি আপনাদেরকে যতটা পারি নিজের মতো করে আপনাদেরকে সবসময় সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা আপনাদের প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারেন এবং ইজিলি প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করা থাকে। হ্যাঁ, এটা এটুকু ঠিক যে ভিডিওগুলো একটু লং হয়ে থাকে, কারণ ডিটেইলড হয়ে থাকে। প্রত্যেকটা ভিডিওতে আমি ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে থাকি যে আপনারা এই স্টেপগুলো অ্যাপ্লাই করলে তবে আপনার ফোনের প্রবলেমটা সলভ হবে। যদি আপনি কোনো একটা স্টেপ স্কিপ করে থাকেন তাহলে আপনার প্রবলেমটা কিন্তু সলভ না হতে পারে, সেক্ষেত্রে ডিফারেন্ট একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে বা ধ্যান রাখতে হবে যে আপনারা কোনো স্টেপ স্কিপ করছেন না। তো যাই হোক, তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাসুস জেনফোন ম্যাক্স প্রো এমন ইউজার আছেন তারা যদি আপনার ফোন ডেড হয়ে থাকে, যদি আপনার ফোনটা পুরোপুরি ডেড হয়ে থাকে তবে আজকের স্টেপটা অ্যাপ্লাই করবেন, অন্যথা অ্যাপ্লাই করবেন না। কেননা, কারণ অন্যথা যদি আপনি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে আপনার ফোন পুরোপুরি ড্যামেজ বা ডেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, ডেড হয় না ফোন, যদি আপনার হার্ডওয়্যার ঠিক থাকে তাহলে কোনোভাবেই আপনার ফোন ডেড হতে পারে না, কিন্তু যদি আপনার হার্ডওয়্যার কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এই রিস্কটা থাকে। তো যাই হোক, যদি আপনার ফোন ফাস্টবুট মোডে যায় বা ফাস্টবুট মোডে যায় অথবা রিকভারি মোড, এই ধরনের ফোন চালু হয় কিন্তু পুরো না অন হয় না, স্টাকন লোকতে আটকে আছে, রেড স্টেট, এই ধরনের প্রবলেমগুলো দেখেন, তবে আপনি এই স্টেপটা অ্যাপ্লাই করবেন না। আপনি ফাস্টবুট মোডেই ফোনটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করবেন। কিন্তু আপনার ফোন যদি ফাস্টবুট মোডে না যায়, পুরোপুরি ডেড হয়ে থাকে, তাহলে আপনি এই স্টেপটা, তবে আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো যে আজকে কোনো ডেড ফোন দেখাবো না। আমার কাছে যে ফোনটা আছে এটাতে অবশ্যই প্রবলেম আছে, ফোনটাতে রেড স্টেট করাক্টার ডিভাইসের ফোনটা প্রবলেম আছে, সেই সলিউশনটা আপনাদেরকে দেখাবো। তবে ডিফাইন্ড হয়েছে এবং ডেড বুট যেভাবে আপনারা রিপেয়ার করতে পারেন সেই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস আছে, অবশ্যই আপনার পার্সোনাল পিসি বা ল্যাপটপ লাগবে বা ডেস্কটপ লাগবে, যে কোনো একটা। তারপরে যেই ফাইলগুলো রিকোয়ার সেই ফাইলগুলোর প্রত্যেকটা ফাইলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে প্রত্যেকটা স্টেপ জাস্ট অ্যাপ্লাই করবেন, আপনার 100% কাজ হয়ে যাবে। তো যাই হোক, মেইন পার্টে চলে যাবো এবং মেইন ভিডিও আপনাদের মেইন ভিডিওতে নিয়ে চলে যাবো। তার আগে আপনাদেরকে একবার প্রবলেমটা শো করাই এবং দেখাবো কীভাবে আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারেন, এবং নেক্সটে যদি আরও কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেটাকে আমরা কীভাবে সলভ করবো তাও দেখাবো। ওকে, সো লেটস স্টার্ট। এই হচ্ছে ম্যাক্স প্রো এমন, দেখতে পাচ্ছেন ফোনটা আমি অলরেডি চার্জে লাগিয়ে রেখেছি। রেজিস্টার্ড, ইউর ডিভাইস ইজ করাপ্ট, ইট ক্যান বি ট্রাস্টেড অ্যান্ড উইল নট বুট, ভিজিট দিস লিঙ্ক অন আদার ডিভাইস, ইউর ফোন উইল শাট ডাউন আফটার 30 সেকেন্ড। তো এই ধরনের প্রবলেম যদি আপনার ক্ষেত্রেও হয় তো সলভ কীভাবে করবেন? তো যাই হোক, এই প্রবলেমটা আপনি ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করে সলভ করতে পারেন, যে ভিডিওগুলো আমি আগে অলরেডি ক্রিয়েট করেছি। ফাস্টবুট মোডে যাওয়ার জন্য আপনাদেরকে যে স্টেপগুলো অ্যাপ্লাই করতে হবে, ভলিউম আপ অ্যান্ড পাওয়ার কি দিয়ে আপনি ফাস্টবুট মোডে যেতে পারেন। কিন্তু আমরা আজকে এটা ইডিয়াল মেথডে ট্রাই করবো। ফাস্টবুট মোডে কীভাবে যায় এই স্টেপে আমি আপনাদেরকে দেখাই, একটু তরে বুঝতে পারবেন। পাওয়ার কি অ্যান্ড ভলিউম আপ কি আমি একসঙ্গে প্রেস করে আছি। পাওয়ার কি টু শাট ডাউন, ইউর ফোন উইল শাট ডাউন আফটার 30 সেকেন্ড, অ্যান্ড ভলিউম আপ কি আমি দুটা কি একসঙ্গে প্রেস করে আছি, ফোনটা চলে যাবে আমাদের ফাস্টবুট মোডে। দেখলে বুঝতে পারবেন, এখন ফোনটা যখন পাওয়ার অফ হয়ে যাবে দেন এটা চলে যাবে ফাস্টবুট মোডে, আপনি ফোনটাকে ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করতে পারেন। তো নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে আমরা ফোনটাকে আজকে ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করবো না। ফাস্টবুট মোডে অনেক ভিডিওতে আমি দেখেছি কীভাবে ফ্ল্যাশ করতে হয় এবং প্রত্যেকটা স্টেপ মোটামুটি আপনাদের জানা যাচ্ছে। তো যাই হোক, ফাস্টবুট মোডে আপনাদের আজকে ফ্ল্যাশ করবো না, আজকে ফ্ল্যাশ করবো ইডিএল মেথডে। তো কী বলছে, লং প্রেস পাওয়ার কিটা শাট ডাউন, আমি পাওয়ার কিটা প্রেস করে আছি অ্যান্ড ফোনটাকে শাট ডাউন করবো। ফোনটা শাট ডাউন হয়ে গেছে কিন্তু চার্জে লাগার কারণে ফোনটা বুট নিচ্ছে। ওকে, তো যাই হোক, চার্জ থেকে আমি রিমুভ করে দিলাম ফোনটাকে। এবার আমাদেরকে যেটা করতে হবে, ফোনটাকে আমরা ফোনটা অটোমেটিক্যালি শাট ডাউন হয়ে যাবে, তো আমাদেরকে যেটা করতে হবে, কিছু ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল। ফ্ল্যাশ ফাইলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফ্ল্যাশ ফাইলটা অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং পাসওয়ার্ডটাও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা চলে আসছি আমাদের ল্যাপটপে, এই হচ্ছে সেই ফ্ল্যাশ ফাইল, এটাকে এক্সট্রাক্ট করে আমরা এই ফাইলটা পাবো। ওকে, অ্যান্ড এই হচ্ছে কোয়ালকম ড্রাইভার, এই ফোনটা হচ্ছে কোয়ালকম সিপিইউ, সো এই হচ্ছে কোয়ালকম ড্রাইভার, অবশ্যই আমাদেরকে ড্রাইভার ইনস্টল করতে লাগবে, নাহলে এই ফোনটা আমরা কানেক্ট করতে পারবো না। তো এই কোয়ালকম ড্রাইভার, এটাকে এক্সট্রাক্ট করলে আমরা এই ড্রাইভারটা পাবো। তো এটা হচ্ছে কোয়ালকম সেট আপ,
QPST setup. এটা হচ্ছে ফোনটাকে ফ্ল্যাশ করার জন্য আমাদের এই হচ্ছে QPST সেটআপ এটাকে এক্সট্রাক্ট করে আমরা এটা বলবো প্রত্যেকটা ফাইলের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে শুধু ডাউনলোড করে ইউজ করতে হবে তো ইউজটা কিভাবে করবেন আমি সেটাই দেখাচ্ছি এট ফার্স্ট আপনাদেরকে পিসিতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কোয়ালকম ড্রাইভারটাকে ইনস্টল করে নিতে হবে কোয়ালকম ড্রাইভারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন জাস্ট ডাবল ক্লিক করবেন ড্রাইভারের উপরে এবং আমার ড্রাইভার ইনস্টল করা আছে তার জন্য হয়তো রিমুভ চাইবে অথবা রিপেয়ার চাইবে এটাও হয়তো হতে পারে তো যাই হোক নেক্সট করলাম এখানে বলছে মডিফাই রিপেয়ার রিমুভ অলরেডি আমার ইনস্টল করা আছে বলে তো আমি জাস্ট রিপেয়ার করলাম নেক্সট ইনস্টল তো ঠিক আপনাদের ওই মডিফাই যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে ইনস্টল করার প্রয়োজন নেই যদি না করা থাকে তবে ইনস্টল করবেন ফিনিশ ড্রাইভার ইনস্টলেশনের কাজ আমাদের কমপ্লিট তো এটাকে আমি একটু সাইড করে দিই ওকে এই চলে গেল আমাদের ড্রাইভার এবার আমাদেরকে যেটা করতে হবে এটাকে এক্সট্রাক্ট করে আমরা এটা পাবো এটা হচ্ছে কিউপিএসটি সেটআপ এই সেটআপটাকে ইনস্টল করতে হবে জাস্ট এখানে ডাবল ক্লিক করে ঠিক যেরকম আমরা ইনস্টল করলাম আপনাদের ড্রাইভারটা তো জাস্ট ডাবল ক্লিক করব এটাও আমার অলরেডি ইনস্টল করা আছে তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইনস্টল করবেন তবুও আরেকবার দেখাই দিই জাস্ট এরকম টাইপের মেসেজ দিয়ে এটা ইনস্টল হবে নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড দ্য লাইসেন্স নেক্সট কমপ্লিট সেট আপ ইনস্টল এই সেট আপটা এবং ড্রাইভারটা ইনস্টল করার পর অবশ্যই আপনার পিসিটাকে একবার রিস্টার্ট করে নেবেন ওকে তাহলে আপনার ফোনের সরি কোনো প্রবলেম ফেস করতে হবে না ফিনিশ কিউপিএসটি সেট আপ আমাদের ইনস্টল হয়ে গেছে এবার আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে পেয়েছি এই ফাইলটি এই ফাইলটার মধ্যে কী আছে আমরা এটাকে ওপেন করে করলে দেখতে পাবো এই হচ্ছে সেই ফাইল তো এখান থেকে আমাদের কিছু ফাইল সিলেক্ট করে আমাদের ফোনটাকে ফ্ল্যাশ করতে হবে তো যাই হোক তো এই কিউপিএসটি সেট আপ আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে জাস্ট এটাও আমি একটু সাইড করে দিলাম এবং লাস্ট কাজ আছে আমাদের এটা অবশ্যই আপনারা আপনাদের ল্যাপটপটাকে বা ডেস্কটপটাকে একবার রিস্টার্ট করে নেবেন ওকে প্রেস করে রেজিস্টার করে নেবেন কিন্তু আমি করছি না এমনি ট্রাই করছি যদি হয়ে যায় তাহলে প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমি ডিসপিসিতে যাব ডিসপিসিতে যাওয়ার পরে লোকাল ডিস্ক থেকে চলে যাব প্রোগ্রাম ফাইলস থেকে সিলেক্ট করব কোয়ালকম এই যে কিউপিএসটি সেট আপ আমরা ইনস্টল করেছি ওই কিউপিএসটি সেট আপের কোয়ালকমে গেলেই আপনারা কিউপিএসটি একটা ফোল্ডার পেয়ে যাবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন বিন ফোল্ডারে যাওয়ার পরে সিলেক্ট করবেন কিউফিল টুল ওকে কিউফিল টুল আমি সার্চ করে নিই সরি পাচ্ছি না এই যে কিউফিল টুল কিউফিল ডট ইএক্সি এই হচ্ছে সেই সেট আপ এই সেট আপটাকে আমাদেরকে রান করতে হবে ডবল ক্লিক করলে সেট আপটা রান হয়ে যাবে এবং নেক্সট যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাই তো আমরা ফাইলটাকে ডেস্কটপে এক্সট্রাক্ট করে রেখেছি তো আমাদেরকে যেটা করতে হবে এখানে ফ্ল্যাট বিল্ডে ক্লিক করতে হবে ফ্ল্যাট বিল্ডে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করতে হবে দেন আমাদের ডেস্কটপে যেখানে ফাইলটা আমাদের এক্সট্রাক্ট করা আছে এইখানে এই যে ফাইলটা সেই ফাইলটা এক্সট্রাক্ট করা আছে কিউফিল এই ফাইলটা যেই ফাইলটা আপনাদের কিছুক্ষণ আগে ওপেন করে দেখালাম সেই ফাইলটা এবং সিলেক্ট করতে হবে আমাদেরকে প্রোগ ইএমএমসি ইউএফএস ফায়ারহাউস এসটিএম 660 ডিডিআর ডট ইএলএফ এই ফাইলটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে অ্যান্ড ওপেন করে নিতে হবে ওকে আমাদেরকে লোড এক্সএমএল এ ক্লিক করতে হবে লোড এক্সএমএল এ ক্লিক করলে আপনারা অবশ্যই এখানে চারটা অপশন পেয়ে যাবেন এটা কোথায় ওই ডেস্কটপে সেম ফাইলের মধ্যেই আছে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই ফোল্ডারের মধ্যে এই ফাইলের মধ্যে আছে এই চারটা ফাইল আপনারা অবশ্যই এই ফাইলটাকে সিলেক্ট করবেন নিচে যে ফাইলটা আছে আনস্পার্স ডব্লিউডব্লিউ নো এফএসসি ডট এক্সএমএল এখানে এই ফাইলটাকে ক্লিক করলে কী হয় আপনাদের বেস ব্যান্ড এর কোনো প্রবলেম হবে না বা আইএমএ এর কোনো প্রবলেম হবে না ওপেন ওকে অ্যাড এখানে প্যাচ জিরো এক্সএমএল এটাকে সিলেক্ট করে নেবেন তো যাই হোক আমাদের ফাইল টোটালি সিলেকশন কমপ্লিট এইবার আমরা যেটা কাজ করব আমাদের ফোনটাকে কানেক্ট করতে হবে ফোনটাকে কীভাবে কানেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নো পোর্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে তার মানে
কোনো পোর্টে আমাদের ফোনটা কানেক্টেড নেই, তার মানে ফোনটাকে আমাদেরকে কানেক্ট করতে হবে। ফোনটাকে কানেক্ট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ড্রাইভার যদি ইনস্টল না থাকে তাহলে আপনার ফোনটা আপনার পিসির সঙ্গে বা ডেস্কটপের সঙ্গে কানেক্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন এই দুটা কি একসঙ্গে প্রেস করে আপনাকে ইউএসবি ডেটা কেবিলটাকে অ্যাটাচ করতে হবে, তাহলে আপনার ফোনটা কিউ লোডার মোডে ডেস্কটপের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তো যাই হোক, আমি ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন এই দুটো কি একসঙ্গে প্রেস করে আছি অ্যান্ড হোল্ড করে আছি, ওকে, অ্যান্ড আমি ইউএসবিটাকে অ্যাটাচ করছি। একটু সময় নেবে এই ফোনটা অ্যাটাচ হবে। দেখতে পাচ্ছেন ফ্রি কারিং হয়ে, চার্জিং লোগো ফ্রি কারিং হয়ে ফোনটা আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের পোর্টে কিন্তু শো করেনি, এখানে মেসেজ কিন্তু শো করেনি, এখানে শো করবে, ওকে, পোর্ট শো করবে। আর অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটা আমি ক্রিয়েট করছি যাদের ফোন ডেড হয়ে গেছে তাদের জন্য, বেসিক্যালি তাদের জন্য। এখনও এখানে আমাদের পোর্টটাকে শো করেনি, তো আমরা জাস্ট একবার ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করে নিতে পারি। ফোনটা আমাদের কানেক্ট হয়ে গেছে, ওকে। ডিভাইস ম্যানেজারে গিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এখানে পোর্টে যে অপশনটা আছে সেখান থেকে কোয়ালকম এইচএস ইউএসবি কিউডি লোডার পোর্ট, এই হচ্ছে সেই পোর্ট। তো ফোনটা আমাদের কানেক্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট অ্যান এক্সিস্টিং পোর্ট, সিলেক্ট পোর্ট, সরি কারেন্টটা একটু ডিস্টার্ব করছে, যাই হোক। তো এখানে পোর্টটাকে সিলেক্ট করে নিলাম, আমাদের ফোন পুরোপুরি কানেক্টেড দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এইবার আমাদেরকে এই যে ডাউনলোড এটা কিন্তু তখন ভিজিবল ছিল না, ঠিক আছে। আমি যদি এটাকে আবার রিমুভ করে দিই, কিন্তু রিমুভ যদি করে দিই তাহলে আবার আমাকে এটাকে অন দিতে হবে, এটা কিন্তু ইনভিজিবল হয়ে যাবে। আমি আপনাদের ওটাই দেখাই, রিমুভ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই রিমুভ করলাম, ওটা ইনভিজিবল হয়ে গেলো, দেখেন নো পোর্ট অ্যাভেলেবেল, ওকে। তো সেক্ষেত্রে এটাকে আবার আমাকে এন্টার করতে হবে, তো সেক্ষেত্রে আমাকে ফোনটাকে আবার অন দিতে হবে, নাহলে কিন্তু আমি করতে পারবো না, কারণ ফ্ল্যাশিং হবে না, প্রবলেম হবে সেক্ষেত্রে। তো ফোনটাকে একবার পাওয়ার সুইচ প্রেস করে অনে দিই, ফোন তো অন হবে না, রেড স্টেট অ্যালার্ট দেখাবে, দেখতে পাচ্ছেন এই মেসেজটা শো করছে। তো ফোনটা শাটডাউন হয়ে যাবে, শাটডাউন হওয়ার পর আমরা ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন কি একসঙ্গে প্রেস করে ফোনটাকে কানেক্ট করব। আমি এটা আবারও বলছি, অ্যাকচুয়ালি এই ফাইল যে ফাইলটা ইউজ করা হচ্ছে এটা ইউজার ডিবাগ ফাইল, অ্যাকচুয়ালি এই এটা ইউজার ডিবাগ ফাইল, কারণ এটাতে আপনি আপনার ফোনে এডিবিতে যেতে পারেন এবং আপনাকে বিভিন্ন অপশানগুলো ইউজ করতে পারেন, জাস্ট এই ফোন এটা কিন্তু অপারেটিং সিস্টেম না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ধ্যান রাখতে হবে, মানে মনে করবেন আপনারা যে এটা আপনাদের ইউজের জন্য না, কিন্তু জাস্ট এটাকে নেক্সট স্টেপে আপনি ফোনটা কীভাবে ফ্ল্যাশ করতে পারেন সেই স্টেপটা অ্যাপ্লাই করার জন্য এই ডেড বুট রিপেয়ার করা। তো যাই হোক, আমি ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন কি একসঙ্গে প্রেস করেছি অ্যান্ড আবার ইউএসবিকে অ্যাটাচ করলাম, ওকে, আমাদের ফোনটা কানেক্ট হয়ে গেছে, একটু সময় নেবে। আমাদের এখানে পোর্টটাকে শো করতে, ওকে, পোর্টটাকে শো করলে আমরা ফোনটাকে এই যে এটা ভিজিবল হয়ে যাবে, ওকে, এটা ভিজিবল হয়ে যাবে পোর্টটা শো করলে। একটু সময় নিচ্ছে, আপনাদের ক্ষেত্রেও সময় নেবে। ফোনটা আমাদের কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ভিজিবল হয়ে গেছে। আমরা এটাকে ফ্ল্যাশে দেবো সিরিজ, এখানে শুধু আপনাদেরকে ডাউনলোডে ক্লিক করতে হবে, আর অন্য কিছু করার প্রয়োজন নেই। আমি ডাউনলোডে ক্লিক করছি, ওকে, ওয়েট ফর 3 সেকেন্ড, আমাদের ফোনটা ওয়ার্কিং ফোল্ডার সার্চ করছে, ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে আমাদের ফোন।
আপনার ফোন ডেড হয়ে গেলে কিন্তু এই মোডেই থাকবে ফোনটা, ফোনটা আপনাদের চালু হবে না, জাস্ট কিউডি লোডার পোর্ট কানেক্ট হবে। তখন আপনাকে এই স্টেপটা অ্যাপ্লাই করতে হবে এবং এবং ফ্ল্যাশ করতে হবে, তাহলে আপনার ফোনটা কিন্তু চালু হয়ে যাবে। ফোনটা আমাদের ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাশিং কমপ্লিট হতে প্রায় 2 থেকে 2.5 মিনিট অথবা 3 মিনিট সময় লেগেছে, এর বেশি সময় কিন্তু লাগেনি। যাই হোক, আমরা এটাকে রিমুভ করব, রিমুভ করে এবার ফোনটাকে পাওয়ার অন দেবো। ওকে, ফোনটা পাওয়ার অন দিয়েছি, অ্যাসুস লোগো চলে আসছে। এখানে অ্যাসুসের অ্যানিমেশন হওয়ার কথা, কিন্তু অ্যাসুস যখন অন হয় তখন কিন্তু একটা অ্যানিমেশন দেয়, ওকে, একটা বলের মতো অ্যানিমেশন দেয়, কিন্তু এখানে আমরা দেখবো সেই অ্যানিমেশনটা দিচ্ছে কিনা, কারণ এটা ইউজার ডিবাগ মোডে আছে, সেই অ্যানিমেশনটা নাও দিতে পারে। না, সেরকম কোনো অ্যানিমেশন দেয়নি, এখানে শুধু অ্যান্ড্রয়েড শো করছে। ফোনটাকে যখন আমরা যে কোনো সময় আমরা যখন ফোনটাকে ফ্ল্যাশ করি বা রিসেট করি বা হার্ড রিসেট করি, তখন আমাদের একটা সেট আপ করতে হয়, ফার্স্ট টাইম সেট আপ করতে হয়, কিন্তু আমাদের কিন্তু কোনো সেট আপ করতে হলো না। নেক্সট করে সেট আপ করতে, ইউজার নেম, নাম, পাসওয়ার্ড, প্যাটার্ন এসব দিয়ে কিন্তু সেট আপ করতে, কিন্তু আমাদের কিন্তু সেটা সেট আপ করতে হলো না এই স্টেপে। তো জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন কেমন পজিশন আছে, ভাষা ল্যাঙ্গুয়েজটাও দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতেই পারছেন। এখানে এই ল্যাঙ্গুয়েজ ছাড়া দেখি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পাওয়া যাবে কিনা, ল্যাঙ্গুয়েজটা দেখতেই পাচ্ছেন। যাই হোক, দেখানোর চেষ্টা করি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পাওয়া যাচ্ছে কিনা। অ্যান্ড্রয়েড এটাই সম্ভবত ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, প্লাস ইংলিশ, ইংলিশ ইন্ডিয়া, ইয়া দেখে দিয়েছি। এটা কি ইউজেবল হয়েছে? হয় না। জাপানিজ আইএমই, যাই হোক, যাই হোক। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক কিন্তু ক্লিয়ার আছে, নেটওয়ার্কে কোনো প্রবলেম নেই। এখানে বাল রিপোর্টার দেখাচ্ছে এসডি কার্ড লাগানো আছে। তো এই যে সেন্সার টেস্ট আমি দেবি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিবাগ মোডে বলে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি স্যামসাং ফোনের ক্ষেত্রে যেরকম আমরা কম্বিনেশন ফাইলটাকে ইউজ করি, ঠিক সেম টাইপের এই ফাইলটা। তো এক্ষেত্রে আপনার ফোনটা চালু হয়ে গেছে, আমি একটু ক্যামেরাটাকে অ্যাক্সেস করে ট্রাই করি, দেখি হয় কি না। অ্যালাউ হচ্ছে না, তার মানে এটাকে, এটা কিন্তু আমরা ফ্ল্যাশিং মানে অ্যাকচুয়ালি এই ফোনটাকে আমরা রেডি করলাম, শুধু সিপিইউকে রেডি করলাম, অ্যাকচুয়ালি এই হচ্ছে মেইন ব্যাপার। এবার আমাদেরকে ফোনটাকে রেডি করতে হবে আবার ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করে। ওকে, তো আমাদের মেইন যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো নেক্সট স্টেপে আমরা দেখব এই প্রবলেমটাকে সলভ করব এবং কিভাবে আমরা ফাস্টবুট মোডে ফোনটাকে আবার ফ্ল্যাশ করতে পারি, সেই স্টেপগুলো দেখব। সো আজকের মতো এটুকুই, আবার আসছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আপডেট টেকনোলজির। থ্যাংক ইউ।